আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল সাবুদানার বড়া রেসিপি। এই সাবুদানার বড়া তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার হয়। আপনারা চাইলে ইফতারেও তৈরি করতে পারেন, ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নেই রেসিপির পূর্বস্তুত প্রণালী। এখানে আমি সাবুদানা নিয়েছি 1 কাপ। আর এই সাবুদানা কিন্তু মুদির দোকানে কিনতে পাওয়া যায়। অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাবুদানা কোথায় পাবো, তো মুদির দোকানে আপনারা বললে পেয়ে যাবেন। প্রথমে আমি এই সাবুদানাগুলো 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর ডুবু পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1.5 থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। তো আমি ডুবু পানি দিয়ে দিলাম, তারপর 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। অবশ্যই 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু বড়াটা মজার হবে খেতে। 2 ঘন্টা ভিজানোর পর পানি থেকে আমি এই সাবুদানাগুলো তুলে নিয়েছি। আর সাবুদানা কিন্তু অনেকটা নরম হয়েছে, হাত দিলে চাপ দিলে দেখবেন যে অনেকটা আঠালো আঠালো নরম একটা ভাব। তো এখন আমি এখানে নিয়েছি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর 1টা গ্রেটার নিয়েছি, গ্রেটারের মোটা সাইডটা দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন। তো এভাবে আমি 2টা আলুই গ্রেট করে নিয়েছি। শেষের যে ভাগটা সেটা হাত দিয়ে চাপ দিয়ে ম্যাশ করে নিলাম। তো এভাবে 2টা আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সাবুদানাগুলো। সবগুলো সাবুদানা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের কাঁচামরিচ 4টা, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া গুঁড়া দিলাম এখানে 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। আবারও বলছি জালটা যে মানে যেরকম খান সেরকমই দিবেন আপনাদের পছন্দ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই দেয়া। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সাবুদানা, আলু, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু ভালো করে যাতে মিশানো হয়। সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি হাতে কিছুটা ঘি নিয়ে নিচ্ছি। 2 হাতে ঘিটা মাখিয়ে নিলাম, যাতে করে বড়াগুলো তৈরি করতে খুব সহজে হাতের সাথে যাতে না লেগে যায়, যেহেতু এটা সাবুদানা একটু আঠালো আঠালো ভাব, হাতে লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো তারপর আমি ঠিক বড়ার মতো করে এরকম করে তারপর একটু চাপ দিয়ে ঠিক বড়া যেভাবে বানায় সেরকম করে বানিয়ে নিচ্ছি। একটু সময় লাগে, তাই প্রথমে যদি এভাবে 8-10টি বানিয়ে তারপর বাছতে যান তাহলে সুবিধা হয়। তাই আমি এখানে কিছু বড়া বানিয়ে নিচ্ছি। এভাবে আমি 8টা বানিয়ে নিলাম। তো বানানো হয়ে গিয়েছে, আমি বাকিগুলো পরে বানাবো। আর এই 8টা আগে প্রথমে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম পুরোপুরি গরম করা যাবে না, মিডিয়াম গরম হতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাবুদানার বড়াগুলো। সবগুলো বড়া একসাথে দিতে যাবেন না, তাহলে ভাজাটা সুন্দর হবে না। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভেজে নিচ্ছি। আর যে কোনো ভাজা পোড়ার কাজ মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, একদম ফুল আঁচে রেখে যদি ভাজেন তাহলে কিন্তু দেয়া মাত্রই কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে, মচমচেও হবে না। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই সাবুদানার বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়েছে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর একটা স্ট্রেনার দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তুলে নিতে হবে যাতে এক্সট্রা তেল না থাকে। তারপর আমি টিস্যু পেপার উপর বিছিয়ে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেল থাকলেও টিস্যু পেপারটা এক্সট্রা তেলটা শুষে নেয় এই তেলে। তারপর আবার দিয়ে দিচ্ছি বাকি ডালের বাকি সাবুদানার বড়াগুলো। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে এই সাবুদানার বড়াগুলো ভেজে নিচ্ছি।
এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঠিক আগের মতো করে আমি এই সাবুদানার বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু এর চেয়ে বেশি কড়া কালার করে ভাজবেন না, ঠিক এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নেবেন। তেলটা ভালো করে ছেঁকে আমি তুলে নিয়েছি। আর এই সাবুদানার বড়াগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পরও কিন্তু উপরটা একদম মচমচে হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে দেখাচ্ছি। এই যে দেখুন, উপরটা মচমচে, ভিতরটা একদমই সফট, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। দেখলেনি তো কত সহজে সাবুদানার বড়া তৈরি করা যায়। এই সাবুদানার বড়া কিন্তু ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা এমনি তো বিকালের নাস্তায় তৈরি করে খেতে পারবেন, আবার ইফতার আইটেমও রাখতে পারবেন। আশা করি আমার আজকে এই সাবুদানার বড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।